পূজয় উৎকর্ষের ছোঁয়া, টাক লাগিয়ে দেওয়ার মতো বিষয় ভাবনা, চেনা শহরের অন্যরকম মুখ। এত আয়োজন, এত পূজোর মধ্যে কারা পেল এবিপি আনন্দর শারদানন্দ সম্মান? দেখুন। থিম থেকে সাবেকিয়ানা, প্রাণের পূজয় নান্দনিকতার ছোঁয়া, ভাবনার বৈচিত্র্য, চোখ ধাঁধানো কারুকাজ বিভিন্ন মণ্ডপে, ঢাকের বলে জীবনের ছন্দ, এরই মাঝে করোনা অসুরকে হারিয়ে দেওয়ার জেদ নিয়ে দুর্গতিনাশিনীর আরাধনা। শিল্প ভাবনায় উৎকর্ষে সেরা পুজোগুলির হাতে উঠল এবিপি আনন্দর শারদানন্দ সম্মান। অজেয় সংহতির পুজোর থিম দুর্গা এলো দেখতে চলো, মণ্ডপে নামানো হয়নি লক্ষ্মী সরস্বতীকে। পুজো প্রস্তুতির ফাঁকেই বাবার সাইকেলে চড়ে ঠাকুর দেখতে বেরিয়েছে দুটি শিশু। ২৫ বছর আগের পুজোর আবহ একটি পরিবারের চোখ দিয়ে দেখা, আবহ নির্মাণের সেরা শারদানন্দ সম্মান জিতে নিল ৬১ বছরের এই পুজো। থিমের নাম দেওয়া হয়েছে দুর্গা এলো দেখতে চলো, তা যেন এই পরিবারের কথা বলছে, যে পরিবারে বাবা রয়েছেন, সঙ্গে একটি ছেলে এবং মেয়ে রয়েছে, বাবা যেন তাদেরকে নিয়েই ঠাকুর দেখাতে বেরিয়েছেন। ৭৬তম বর্ষে আলিপুর সর্বজনীনের পুজোর থিম ইন্দ্রচ্ছটা, মণ্ডপ জুড়ে ফুটে উঠেছে সূর্যের আলোর ৭টি রং, প্রতিমায় মেটালিক ইফেক্ট, রঙের প্রয়োগে সেরার শারদানন্দ পুরস্কার পেল আলিপুর সর্বজনীনের পুজো। গোটা মণ্ডপ জুড়ে নানান ধরনের রঙের ব্যবহার করা হয়েছে এবং অবশ্যই যে জিনিস দিয়ে তারা কাজটা করেছেন, মূলত বাঁশ দিয়ে কাজ করা হয়েছে, বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে গোটা মণ্ডপের অলঙ্করণ, কিন্তু তার পাশাপাশি রঙের প্রয়োগ কিন্তু একটা লক্ষণীয়, এবং এই যে ইন্দ্রচ্ছটা তারা দেখাচ্ছেন সেটা কিন্তু ভীষণভাবে একটা রঙিন জায়গা। স্যানিটাইজার হাতে নিয়ে মাস্ক পরে এক মৃৎশিল্পীর স্টুডিও দেখছেন দর্শকরা। দমদম পার্ক সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৭০ বছরের পুজোয় তুলে ধরা হয়েছে শিল্পের আঁতুড়ঘর, থিমের নাম অবনমন। করোনার আবহে ক্রমশ খারাপ হচ্ছে মৃৎশিল্পীদের অবস্থা, তাই অবনমন থেকে উত্তরণের গল্প। গঠন শৈলীতে সেরার শারদানন্দ সম্মান ছিনিয়ে নিল এই পুজো। আমরা বছরের পর বছর ধরে দুর্গাপুজো দেখছি, কিন্তু তার নেপথ্যে সেই কাহিনীটা যেন এখানে ফুটে উঠছে, অর্থাৎ একজন শিল্পী তার ঘর, তার স্টুডিও, তিনি যেখানে বসে এই প্রতিমাগুলো তৈরি করছেন, যে প্রতিমা দেখে আমরা বছরের পর বছর ধরে মোহিত হচ্ছি, সেই কাজটাই কিন্তু দমদম পার্কে এবছর দেখা যাচ্ছে। সমুদ্রের জল গ্রাস করছে স্থলভূমি, এই অবস্থায় কিভাবে থাকবে মানুষ, তাকেই ফুটিয়ে তোলা হচ্ছে খিদিরপুর পল্লী শারদিয়ার মণ্ডপসজ্জায়। থিমের নাম অভিযোজন, কল্প ভাবনায় সেরা শারদানন্দ সম্মান ছিনিয়ে নিল এই পুজো। কীভাবে সেই জলটাকে বাঁচিয়ে ওপরে মানুষজন ঘর বাড়িকে তুলে নিয়ে গিয়েছেন, অর্থাৎ সংসার, বসতি, সেটা জল থেকে বেশ কিছুটা ওপরে বাঁশের মাচার ওপরে তৈরি হয়েছে, আর সেখানেই এবার দেবী প্রতিমার আরাধনা। শিল্প ও উৎকর্ষের আয়োজন পুজোর শহরে, এ যেন এক অন্য কলকাতা। এবিপি আনন্দ। জনজোয়ার এবং আলোর রোশনাই ভাসছে মহানগরী। এই মুহূর্তে আমরা চলে যাব কলকাতার একটি বিখ্যাত পুজো, অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির পুজোয়। সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি অমৃতা বন্দ্যোপাধ্যায়। অমৃতা, তোমার কাছে জানতে চাইবো, শেষ লগ্নে অর্থাৎ নবমীর শেষ রাতে কতটা মেতে উঠেছে শোভাবাজার রাজবাড়ি? শেষ রাতে, শেষ লগ্নে, কারণ দুর্গাপূজার আনুষ্ঠানিক ইতি বলতে তো আজকের দিনটিকেই বোঝায়। আজকের পরে বাঙালির শ্রেষ্ঠোৎসব দুর্গোৎসবের জন্য আবারও কিন্তু কোথাও গোটা একটা বছরের প্রতীক্ষা, তাই প্রত্যেকেরই মন খানিকটা হলেও ভারাক্রান্ত এবং অশ্রু সজল চোখে কালকে মাকে বিদায় জানানোর পালা। আবারও একটাই প্রার্থনা মায়ের কাছে, আসছে বছর আবার এসোমা, এবং এই প্রার্থনা নিয়েই আজকে দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন শহরের রাজপথে মানুষের উচ্ছে পড়া ভিড়। এবং যে পুজো না দেখলেই কোথাও ঠাকুর দেখার এই বৃত্তটা বোধহয় সম্পূর্ণ হয় না। কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম হচ্ছে শোভাবাজার রাজবাড়ির পুজো, এবং সেই পুজো প্রাঙ্গনে এই মুহূর্তে কিন্তু বহু মানুষের ভিড়। ঠাকুর দালানের একদম ভেতরে আমি এই মুহূর্তে একদম মাতৃ প্রতিমার সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রতিমার সেই রূপ কিন্তু আজও একই রয়েছে, একচালার প্রতিমা, ডাকের সাজ, সেই সঙ্গে একই রূপ এখনো পর্যন্ত মাতৃ প্রতিমার। এই ঠাকুর দালানেই প্রতিমা নির্মাণ করা হয়, এবং পুজোর যে বিশেষত্ব রয়েছে, এখন এখানে বলি প্রথা চালু রয়েছে, মাগুর মাছ আঁক বলি দেওয়া হয়, এবং আগামীকাল বিসর্জন, বিসর্জনের আগে কিন্তু এখানে কনকাঞ্জলি প্রথা চালু রয়েছে, এবং একই সঙ্গে জানাতে চাইবো ১০৮টি পদ্মের মালা গেঁথে এবার মাকে পরানো হয়েছে, এবং বহু প্রাচীন যে সমস্ত রীতিনীতি উপাচার ছিল তা কিন্তু
একই ভাবে অটুট ভাবে ধরে রাখার চেষ্টা করছে। এটাই কারণ যে থিম পূজোর এত বারবারন্তের মধ্যে শোভাবাজার রাজবাড়ির যে আলাদা একটা আকর্ষণ শুধুমাত্র সাবেকি প্রতিমা বলে নয়, বছরের পর বছর ধরে রাজবাড়ির ঐতিহ্য মেনে চিরন্তন এই পুজোকে দেখতে আজও বহু মানুষ ভিড় করেন এবং নবমীর পরে তারপর তো দেবী চলে যাবেন, সেই একটা মন খারাপের সুর কোথাও যেন আসে, পাশাপাশি আশার বার্তাও থাকে যে একটা বছর পর আবার মা আসবেন আমাদের মাঝে। উৎসবের আলোয় ভাসছে তিলোত্তমা আর আজ নবমী, এরই মাঝে বাঙালির প্রাণের উৎসবে বিষাদের সুর, সবাই চাই না পোহায় যেন নবমী নিশি। আর এবার আমরা দেখে নেব ত্রিধারা সম্মেলনের পুজো। এবার তাদের পুজোর ট্যাগলাইন একুশে উৎসব নয় শুধুই পুজো, সেখানে রয়েছে আমাদের প্রতিনিধি পৃথা দাশগুপ্ত। পৃথা, সন্ধে পেরিয়ে রাত, ঠিক কতটা জমজমাট নবমীর রাত? দেখো এই মুহূর্তে আমি রয়েছি ত্রিধারা সম্মেলনীতে এবং 75 বছরে পা দিয়েছে এই পুজো, এবং আমি সরাসরি মণ্ডপ আর প্রতিমা তো অবশ্যই দেখাবো, তবে এটাই প্রথমে বলে রাখবো যে যত রাত বাড়ছে তত কিন্তু দর্শনার্থীর ভিড় বাড়ছে, তার কারণ হাতে আর একটা দিন, তার জন্য কলকাতা পুলিশকে এখানে মাইকিং করতে হচ্ছে যাতে মণ্ডপের সামনে বেশিক্ষণ কেউ ভিড় না করেন। এবার আসি থিমের কথায়। এবছর পুজো উদ্যোক্তারা যেটা ঠিক করেছেন যে কোনো উৎসব বা কোনো আড়ম্বর নয়, শুধুমাত্রই নিষ্ঠা করে পুজোটাই এবছর তারা করতে চান, তার কারণ গত বছর থেকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে এবছর তাদের থিম হচ্ছে একুশে কোনো ধরনের আড়ম্বর বা উৎসব নয়। পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ যে নিচে বেশ কিছু স্মৃতিসৌধ করা হয়েছে, অর্থাৎ 2020 এবং 21 যারা প্রয়াত হয়েছেন কবি, সাহিত্যিক, শিল্পী, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করেছে ত্রিধারা সম্মেলনী, এবং মণ্ডপের সঙ্গে একদম সামঞ্জস্য রেখেই তৈরি হয়েছে প্রতিমা। যত রাত বাড়ছে, যেহেতু আমি বললাম যে একটা দিন বাকি, ফলে তো ভিড় বাড়ছে এবং বারবার প্রত্যেককে বলা হচ্ছে মণ্ডপের সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে না। একেবারে দক্ষিণ কলকাতার বড় পুজোগুলোর পিতা যথার্থই বলছিল যে দক্ষিণ কলকাতার বড় পুজোর তো অন্যতম ত্রিধারা সম্মেলনী, এটা একদম বছরের পর বছর ধরে দেখা গেছে যে যত রাত বাড়ে পাল্লা দিয়ে তার সঙ্গে ভিড় বাড়ে, ত্রিধারা সম্মেলনীও তার ব্যতিক্রম নয়। নবমীর শেষ মুহূর্তে উৎসবের আলোয় ভাসছে তিলোত্তমা, এই মুহূর্তে সন্তোষ মিত্র স্কোয়ারে রয়েছে আমাদের প্রতিনিধি সুকর্ণা দাস। সুকর্ণা, মানুষের মধ্যে শেষ মুহূর্তে উন্মাদনা কতটা সেখানে? দেখো নবমীর রাত আমি রয়েছি সন্তোষ মিত্র স্কোয়ারে, আর সন্তোষ মিত্র স্কোয়ার হলো সেই পুজো মণ্ডপ, মধ্য কলকাতা বলো বা গোটা কলকাতা, জনপ্রিয়তম পুজোগুলোর মধ্যে কিন্তু অন্যতম এই সন্তোষ মিত্র স্কোয়ার। প্রত্যেক বছর প্রচুর মানুষ কিন্তু এই ঠাকুর দেখতে আসেন এখানে, এবং প্রত্যেকবারই এই পুজোতে কোনো না কোনো চমক থাকে, সেটা রূপোর রথ হোক বা সোনার প্রতিমা, এরকম একাধিক চমক আমরা অতীতে দেখেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। তবে এইবার সন্তোষ মিত্র স্কোয়ারে মণ্ডপে রয়েছে এক অন্য চমক। জয়পুরের পিঙ্ক সিটি জয়পুরের সেখানকার বিড়লা মন্দিরের ধাঁচে এবারের মণ্ডপ তৈরি করা হয়েছে, এবং ই কাঠ এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে তৈরি এই মণ্ডপ দেখলে বোঝা যায় না, তার কারণ এমনই এই শ্বেত শুভ্র প্যান্ডেলের বহিরাকৃতি যে দেখে মনে হয় যে একেবারে যেন শ্বেত পাথর দিয়ে তৈরি। মায়ের রূপের কথা যদি তোমাকে বলি, মায়ের রূপ এখানে একেবারেই সাবেকি। এবং পাশাপাশি তুমি যেটা তুলে ধরছিলে সুকর্ণা, যে প্রতিবারের মতো এবারও কিন্তু আর একটা চমক দিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ার, এবং উৎকর্ষকে যে মুন্সিয়ানায় মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে উপস্থাপিত করা যায় নিঃসন্দেহে তার অন্যতম নজির বহন করে সন্তোষ মিত্র স্কোয়ার। এবার আমরা যাব চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, মহানবমীর সন্ধ্যা পেরিয়ে রাত, চেতলা অগ্রণীর পুজো মণ্ডপের ছবিটা ঠিক কেমন এখন? দেখো চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে এবার তাদের যে বিষয় ভাবনাটা তা হলো করোনা যোদ্ধা, যারা করোনার সঙ্গে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন সেই সমস্ত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের শ্রদ্ধা জানাতে তাদের স্মৃতির উদ্দেশ্যে এখানে তাদের এখানে অমর জবান জ্যোতি যেমন আমরা দেখি,
ঠিক সেই আদলে তৈরি করা হয়েছে এখানে সৌধ। আর তা দেখতে একেবারে বাঁধ ভাঙা ভিড় এই মুহূর্তে আছড়ে পড়েছে কার্যত বলা যেতে পারে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ যে সারি সারি শুধু দর্শনার্থীদের লম্বা লাইন, এই লাইন সোজা চলে গিয়েছে যে চেতলা রোড পর্যন্ত। কাতারে কাতারে মানুষ আসছেন এবং মানুষ এসে এই ভিড় ঠেলে আসছেন, এসে মণ্ডপের ভেতরে ঢোকার সুযোগ নেই, তাই মণ্ডপের বাইরে থেকেই মোবাইল বন্দী করছেন দেবী প্রতিমা এবং মণ্ডপের যে যে অপরূপ যে কলা তারা তো ফুটিয়ে তুলেছেন সেই সবটা তারা প্রত্যক্ষ করছেন। একবার মণ্ডপের ভেতরের ছবিটা দেখিয়ে দেবো, সঞ্জয় চট্টোপাধ্যায় রয়েছেন আমার ক্যামেরা প্রতিনিধি, তাকে দেখাতে বলবো যে কিসের টানে মানুষজন ছুটে আসছেন। তুমি দেখতে পাবে যে চেতলা অগ্রণী প্রত্যেকবারই যেরকম তারা চমক দিয়ে থাকে, যেভাবে তারা বিষয় ভাবনাকে ফুটিয়ে তোলেন, এবারও কিন্তু তার অন্যথা হয়নি। অপূর্ব সুন্দর এখানে দেবী প্রতিমা তা বলার অপেক্ষা থাকে না, এবং দেবী প্রতিমা যে মণ্ডপের মধ্যে রয়েছে তাকেও কিন্তু অসাধারণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা, যার টানে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষজন। আজকেই আমরা জানি যে আর কিছুক্ষণের মধ্যেই এই এবারের মতো দেবী প্রতিমার দর্শন শেষ করতে হবে। একেবারে যেভাবে দর্শক সমাগম এখনো রাত্রি দশটার পরে হয়ে চলেছে সন্দীপ, চেতলা অগ্রণীর ক্ষেত্রে কিন্তু এটা নতুন কিছু নয়, ধারাবাহিকভাবে প্রতি বছরই এই ছবি দেখা যায়, এবছরও যার কোনো ব্যতিক্রম হয়নি। অনেক ধন্যবাদ তোমাকে।